এই আশাকর্মী নির্বাচনের জন্য খুব ঘন ঘন বিভিন্ন জেলা থেকে এই নোটিফিকেশন বের হচ্ছে গত কয়েকদিন আগেই পুরুলিয়া জেলা থেকে বের হয়েছিল তারও দু একদিন পরেতে মালদা জেলা থেকে বের হয়েছে এবং যখনই যে জেলা থেকে বের হয়েছে তার ভিডিও বানিয়ে আমি চ্যানেলতে প্রোভাইড করে দিয়েছি যদি কেউ দেখে না থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করবেন সেখানেতে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে ওই প্রিভিয়াস জেলা দুটির যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন এখনো পর্যন্ত দেখেননি তাহলে দেখে নেবেন আজকের বিজ্ঞপ্তিতে ফিরে আসা যাক আজকে আশা সহকর্মী নির্বাচন এবং বিপিসি অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর এই দুই ধরনের পোস্টে অনেকগুলি শূন্য পদে নিয়োগের জন্য আবারও একটি নতুন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই ভিডিওতে টোটাল তিনটি বিজ্ঞপ্তি নিয়ে কথা হবে যার মধ্যে দুটি বিজ্ঞপ্তিতে আশা কর্মী নির্বাচনের কথা বলা হয়েছে এবং আরেকটিতে বিপিসি অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর নির্বাচনের কথা তাহলে আসুন সময় নষ্ট না করে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি দেখে নেওয়া যাক যার মধ্যে থেকে আমরা আবেদনপত্র জমা দেওয়ার জন্য শেষ তারিখ কবে স্থির দেখব কোন কোন জেলার কোন কোন ব্লক থেকে এই নোটিফিকেশনগুলি বের হয়েছে সেগুলি দেখব আবেদনপত্র আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেই আবেদনপত্রকে ফিল করে কি সমস্ত সপ্রত্যায়িত নকল সাথে করে জমা করতে হবে সেগুলিও কমপ্লিট দেখব নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে আশা কর্মী রিলেটেড কোনো রকম খবর যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না দেখুন শর্তাবলী বলে আমি সময় নষ্ট করতে চাই না কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে সীমাটি কীরকম লাগে বা শিক্ষাগত যোগ্যতাই বা কীরকম লাগে বা আরও যে সমস্ত আছে যদি চ্যানেলেতে কেউ হয়ে থাকেন অবশ্যই এই শর্তাবলীগুলি নিজে থেকে একবার দেখে নেবেন পিডিএফটিকে ডাউনলোড করে তবু আমি দুটি বিষয় বলে রাখি তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমাটি থাকতে হয় তবে তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমার ছাড় থাকে অর্থাৎ লোয়ার এজ লিমিটটি বাইশ বছর হয়ে যায় তখন বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সী মাটি হবে আর মাধ্যমিক পাস বা ফেল সেটি বিবেচ্য বিষয় নয় কিন্তু মাধ্যমিক বা সমতুল পরীক্ষাতে অবতীর্ণ হতে হবে বা অ্যাপিয়ার হতে হবে আর যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নম্বরকেই মূল্যায়নের মধ্যে আনা হবে তো প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলছি সেটির এগারো নম্বর পয়েন্টে একবার লক্ষ্য করুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার তিন দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চব্বিশ তিন দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নিজেদের নিজেদের সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে আর আবেদনপত্রের বয়ানটি আপনারা পিডিএফ এর সাথেই অ্যাটাচড পেয়ে যাবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আর কি ধরনের স প্রত্যায়িত নকল লাগছে সে প্রসঙ্গে দেখুন কমপ্লিট ইনফরমেশন এই অ্যাপ্লিকেশন ফর্মটির মধ্যেই দেওয়া আছে তো আসল যে বিষয়ে কোথা থেকে বের হয়েছে বা

তো এর আন্ডারেতে টোটাল ছটি শূন্য পদের কথা এখানেতে উল্লেখ রয়েছে এবং তারপরেতে রয়েছে তারকেশ্বর এক্ষেত্রে টোটাল তিনটি শূন্য পদ রয়েছে এবং তিনটি ব্লক মিলিয়ে টোটাল বত্রিশটি শূন্য পদ রয়েছে এবং সিঙ্গুর ও হরিপাল এই দুটি ব্লকের আন্ডারেতে কিছু এক্সিস্টিং স্যাংশনে রয়েছে টোটাল পাঁচটি এবং সব মিলিয়ে সাঁত্রিশটি শূন্য পদে নিয়োগটি হচ্ছে এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে যাব পরের বিজ্ঞপ্তিতে তো চলে এলাম সেই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে এটির ক্ষেত্রে দেখে নেব লাস্ট ডেট কবে আছে তো এক্ষেত্রেও আবেদনপত্র জমা দেওয়ার জন্য শেষ তারিখ চব্বিশ দিন দু কোথা থেকে বের হয়েছে এই নোটিফিকেশনটি বের হয়েছে মহকুমা শাসকের করণ আরামবাগ হুগলি থেকে শর্তাবলীগুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন আর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনারা অ্যাপ্লিকেশনের ফরম্যাটটিও পেয়ে যাবেন এটিকে ডাউনলোড করে ফিল করে এই সমস্ত নেসেসারি ডকুমেন্টস এর সাথে আপনাদের সংশ্লিষ্ট ভিডিও অফিসেতে শেষ তারিখের আগে জমা করতে হবে ভ্যাকেন্সি ডিটেলস দেখবো আসুন অ্যানেক্সার টু এর আন্ডারতে ভ্যাকেন্সি ডিটেলসটি রয়েছে প্রথমেই বেসড অন রিভাইজড স্যাংশন অফ আসাম তো যে ব্লকের কথা প্রথমে উল্লেখ রয়েছে ওয়ান টু এর মধ্যে অর্থাৎ টোটাল সাতটি শূন্যপদ রয়েছে এই আরামবাগ ব্লকেতে নেক্সট পুরসুরা ব্লকের কথা বলা রয়েছে যেখানেতে নাম্বার এইট থেকে শুরু করে নাম্বার টেন পর্যন্ত অর্থাৎ টোটাল তিনটি শূন্যপদ রয়েছে নেক্সট গোঘাট ওয়ানের এর কথা উল্লেখ রয়েছে এক্ষেত্রেও তিনটি শূন্যপদ রয়েছে গোঘাট টুয়েতে এতে চোদ্দ থেকে ষোলো অর্থাৎ তিনটি রয়েছে খানাকুল ওয়ান এর আন্ডারেতে নাম্বার সেভেন্টিন থেকে শুরু করে নাম্বার টোয়েন্টি টু অর্থাৎ টোটাল ছটি শূন্য রয়েছে এবং খানাকুল টু এর কথা রয়েছে তার পরে পরেই দেখুন নাম্বার টোয়েন্টি থেকে শুরু করে নাম্বার টোয়েন্টি সেভেন পর্যন্ত অর্থাৎ টোটাল পাঁচটি তো এক্ষেত্রে রিভাইজড স্যাংশন ওয়াইজ টোটাল সাতাশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে আর বেসড অন এক্সিস্টিং ভ্যাকেন্সির কথা দেখুন তারপরে পরে উল্লেখ রয়েছে আরামবাগের ক্ষেত্রে দুটি গোঘাটের ক্ষেত্রে একটি এবং খানাকুলের ক্ষেত্রে চারটি তো টোটাল সাতটি এবং সব মিলিয়ে চৌত্রিশটি তো আগের বিজ্ঞপ্তিতে দেখলাম টোটাল সাঁত্রিশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং এটির ক্ষেত্রে দেখলাম চৌত্রিশটি আসুন এবারেতে পরের বিজ্ঞপ্তি অর্থাৎ তৃতীয় বিজ্ঞপ্তিতে যাব যেখানেতে আমরা দেখব যে বিপিসি নিয়োগের কথা জানিয়েছে এবং সেটি সম্পর্কে ডিটেলস দেখে নেব তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি আপনারা এই পিডিএফ এর সাথে অ্যাটাচ পেয়ে যাবেন এটিকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থেকে বিজ্ঞপ্তির একবার প্রথম থেকে দেখব এই বিপিসি নির্বাচনের জন্য যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি থেকে বের হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দা পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অন কন্ট্রাকচুয়াল বেসিস ওকে টোটাল ভ্যাকেন্সি ইন হুগলি ডিস্ট্রিক্ট সাবডিভিশন ওয়াইজ দেওয়া রয়েছে দেখুন প্রথমে আরামবাগের কথা উল্লেখ রয়েছে এবং তার মধ্যে অনেকগুলি ব্লকের কথা এখানেতে দেখুন উল্লেখ রয়েছে এক তো আরামবাগ দেন গোঘাট ওয়ান গোঘাট টু খানাকুল ওয়ান খানাকুল টু এবং পরশুরা কটি কটি শূন্যপদ রয়েছে সেক্ষেত্রে দেখুন পাশাপাশি আপনারা দেখে নিতে পারবেন এবং তারপরে চন্দননগর সাবডিভিশনের কথা বলা রয়েছে দেন সদর দেন শ্রীরামপুর এবং টোটাল চোদ্দটি শূন্য পদের কথা এখানেতে উল্লেখ রয়েছে আচ্ছা যোগ্যতা বলি প্রসঙ্গে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই নির্দিষ্ট পোস্টির জন্য যোগ্যতা হিসেবে লাগছে মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অর অর সোশ্যাল অ্যান্থ্রোপলজি ওয়ার্ক অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্স অর রুরাল ডেভেলপমেন্ট অর মাস কমিউনিকেশন সাথে সাথে দু বছরের হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকা চাই এবং আরও কিছু কিছু পয়েন্টস এর মাধ্যমে কি ধরনের এলিজিবিলিটি লাগছে সেটি আপনারা একবার নিজে থেকে দেখে নিন ভিডিওটি পজ করেও দেখতে পারেন এজ লিমিট প্রসঙ্গে বলে রাখি ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর হতে পারে এক এক অনুযায়ী তবে এজ রিল্যাক্সেশন রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী সেই প্রসঙ্গে দেখুন তারপরে পরেই কথা বলা আছে আপনারা একবার নিজে থেকে চেক করুন এবং মাসিক বেতন প্রসঙ্গে এখানে উল্লেখ করে দিয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে দেখুন তারপরে পরেই কথা বলা রয়েছে হ্যাঁ অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে বলে রাখি আপনাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে একটি ফিজ পে করতে হচ্ছে একশো টাকার আবেদন মূল্য রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং পঞ্চাশ টাকার আবেদন মূল্য লাগছে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়াটি দেখুন তারপরে পরেই উল্লেখ রয়েছে অর্থাৎ রেসিডেন্ট অফ সেম সাব ইন হুইচ ব্লক অ্যাপ্লাইড ফর জব রেসপন্সিবিলিটিসটিও তারপরে দেওয়া রয়েছে আচ্ছা আবেদনের তারিখ প্রসঙ্গে আসি দেখুন এখানেতে উল্লেখ রয়েছে ছয় তিন দু থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাতাশ তিন দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা স্পিড পোস্ট কুরিয়ার বা যে কোনোভাবেই আবেদন করতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে যাওয়াটা বাঞ্ছনীয় এবং লাস্ট ডেটের আগে পৌঁছে যাওয়াটা অবশ্যই দরকার তো যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই আবেদন করে দেবেন তো আজকে গুরুত্বপূর্ণ এই তিনটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারা অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে যদি চ্যানেলেতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি